স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নিজের যৌনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করল স্বামী। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানার বেগনা বেরিয়া গ্রামে। নিহত 48 বছরের নীলিমা সামন্তের স্বামী যুধিষ্ঠির সামন্ত বর্তমানে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। এদিন সন্ধ্যায় হঠাৎই এলাকাবাসীরা চিৎকার শুনেই তাদের বাড়িতে উপস্থিত হয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নীলিমা সামন্ত পড়ে আছেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে যুধিষ্ঠির সামন্ত নিজের যৌনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘুমিয়েছিল দুপুর বেলা লাদিনি সবাই, আমার এই ঘরে কি মারপিট হচ্ছে জানেনি, বড় লাদিনি বলছে বাবা উঠো না দিদার ঘরে কি ঢিপ ঢাপ শব্দ হচ্ছে। এবার যখন মেয়ে জামাই যা দেখে তখন দিদি মারা মানে মানে রক্ত লবালি দিয়ে পড়ে গেছে। তখন জামাই বলে এ কী করছো তুমি, তখন ওই ওরা কি জানতে চাও আমাদের বাড়িতে খবর দিত না, আমরা এসছি আর কিছু জানি যাবে কি এমনি কোনো সমস্যা ছিল? হ্যাঁ, এই তো 7-8 বছর তো বুড়ার প্রতি এমনি বুঝে বুঝে খাচ্ছে, মানে কোনো কাজই করেনি কিছু করে না। আমরা তো বলি বলি এরকম একটা লোককে বুসকরি বুসকরি খাওয়াচ্ছো তোরা, এখন থাকতে এরপরে কী করবি তোরা? তো শাশুড়ি বলে আর কাজ করেনি না করলেও বেটা মানে না খেতে তোরা কোথাও মেগে পেতে, গরিব লোক তো উনান ওই এটা সে করে মেগে পেতে বুড়াকে খাওয়াইতাম ডাক্তার মতো দেখাইতাম, কিন্তু বুড়ার বোঝে এরকম করবে বলে কেউ ধারণা করতে পারেনি। হ্যাঁ, ওই মাথা নিচু ফেটছিল, কতবার গলায় দড়ি নিতে যা রে, কতবার হেঁচা কাটে যা রে, মানে কাটে। একবার রাত্রির বেলা আমরা আছি ওই গাছে, মানে আম গাছে গলায় দড়ি নিতে গেছে, তাতে ওরকম ছোটো জামাই বেটা ছিল, ওরকম মাছ ধরে করে দড়ি কেটে আবার ফুলে টুড়িয়া বুড়াকে আবার ডাক্তার মতো দেখাই গেল। আপনার নাম? পিঙ্কি সামন্ত। যিনি মারা গিয়েছেন কে হয় আপনার? শাশুড়ি হয়। কি হয়েছিল কালকে? কি হয়েছিল বলতে, ওই ভবনে যাবে বলে মানে আমার মেয়েটাকেও, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে যাবে বলে এই করছিল। আর মেয়েটাকে ঘুম পাড়ি দিয়ে ওপাশে একজন যায় ভবনে, তাকে ডাকতে গেছে। আর আমার বাবাকে হচ্ছে হুম হুম করতে করতে গেছে, গিয়ে মাকে ডেকে আনছে, ডেকে আনছে ডেকে আনছে। আমার কচি উঠছে, কচি উঠতে তাকে স্নান করিয়ে তাকে, আমিও ছিলাম সেখানে, তাকে পুছিয়ে বাবাকে বলে রে তুমি চলো, আর কিচ্ছু হবে না, পিতাড়ি সেই সব ভালো হয়ে যাবে, আর সে বৌমাও তো আসবে সেও যাবে। বলে না আমি যাবো না, আজকে যাবো না কালকে যাবো। বলে না তুমি আজকাল করে করে তুমি যেতে চাও নি, তুমি চলো। বলে না আমি যাবো না। বলে কী হচ্ছে, পায়ে ধরে ফেলছে। আর স্বামী হয়ে স্বামী পায়ে ধরছে বলে সাড়েতে বুঝে পড়ছে, আর সে ওখানে 19 সালের কাছেই মানে বুঝে পড়ছে, আর সেখানে ডাংটাও ছিল, ডাংটালে মাথায় করে দিয়ে দিচ্ছে, মানে এমন জোরসে মেরেছে তো শুয়ে পড়েছে। সে তিনি যা এমন জোরসে মেরেছে মানে মুখে ঢুকে রক্ত ছিটকেছে, আর যা শুয়ে পড়েছে তার চলছে তুমি। তারপরে আমিও ছাড়াতে গেছি, আবার যে মারতে গেছি আমি ছাড়াতে গেছি, আমার শাখাটাকে তো ভেঙে দিছে, তারপরে দু চার ঘর দিয়ে দিচ্ছে আবার। তারপরে ওরা যদি না যেত তাহলে আমাকেও আর আমার বাচ্চাটাকেও শেষ করে দিত। কি মানে কি সমস্যা ছিল? হ্যাঁ, মাথা ডিপের ছিল। কতদিন ধরে? সে আমি বিয়ে হয়নি তার আগে দিয়েছিল, মানে আমি বিয়ে হয়েছি 4 বছর, তার 4 বছর আগে দিয়েছিল। অনেক ঠাকুর থানো গেছে, অনেক গুলিনও গেছে, বলের ভূতে ধরছে, যে যেটা বলে রে সেটাই করছে, কোনো ইসে হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রর রিপোর্ট, আনন্দ বার্তা।